আমার কাছে আসলে আমি খবরটা পেলাম, আমি বম্বে আসার আগে 2 মাস আগে যিশুদার সঙ্গে দেখা হয়েছিল লাস্ট, যিশুদার বাড়িতে। আমার কাছে না মানে কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত না চোখের সামনে ভাসছে এখন। আমি যখন তিথির অতিথি শুরু করি, যেটা মানে আমি আমার মনে হয় সেটা আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট, আর আমি ঠিক সন্তোষপুর স্টেডিয়ামের পাশেই শুট করছিলাম, একটা টেলিফিল্ম বা একটা কোনো কাজে শুট করছিলাম, সেই সময় যিশুদা নিজে এসে আমাকে দেখে বলল, এই তুই কাজ করবি, তুই আমার স্টুডিওতে আসিস, কথা আছে। তুমি গেলাম, অবভিয়াসলি যিশুদাস গুপ্ত একটা বড় নাম, আর তখন জাস্ট আমি শুরু করেছি সবে, গিয়ে কথা হলো, আমার সাথে লুক সেট করলো, সেখান থেকে শুরু আর কি। মানে আমি আমি যিশুদাকে না অনেক ভাবে পেয়েছি, মানে অ্যাজ গার্জেন, অ্যাজ এ ফাদার ফিগার, অ্যাজ আমি অনেক কিছু শিখেছি কাজ করতে করতে, কম্পোজিশন, লাইট নেওয়া, টেকনিক্যাল, মানে দীর্ঘ 3 বছর কাজ করেছি তো আমি যিশুদার ঘরে, কোনোদিনও মনে হয়নি যে এটা আমার নিজের জায়গা নয়। জানি যিশুদার বেশ কয়েকদিন ধরে একটু শরীর খারাপ, আমরা গেছিলাম, যোগাযোগ করেছিলাম, এবং যিশুদার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে গত 26 বছর ধরে পরিচয়, আলাপ। একজন অভিভাবক চলে গেল ইন্ডাস্ট্রি থেকে, টেলিভিশনের জগতে একটা লোক, বেসিক্যালি একজন সুদক্ষ টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, পরিচালক, তারপর প্রযোজক, বহু টেকনিশিয়ান, বহু আর্টিস্ট যিশুদার হাত ধরে এসছে, এবং আজকে টেলিভিশনের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, লাখ লাখ লোক বেনিফিটেড হচ্ছে, সেখানে যিশুদার কন্ট্রিবিউশন কখনোই কোনোদিনও ভোলা যাবে না। আমি এখনো ভাবতে পারছি না যিশুদার নেই, আমার যিশুদার সঙ্গে আমাদের একদিন করে আমাদের সংসার এটিভির মিটিং হতো, আসতাম, হাসি ঠাট্টা, মজা, ভালো অ্যাডভাইস, বিপদ করলে ওই লোকটার কথাই মনে পড়তো, ফোন করতাম। আমার কিছু বলার নেই, মানে আমি ভাবতে পারছি না, আমরা যাচ্ছি যিশুদাকে, তার আত্মার শান্তি কামনা করি, বৌদির, যিশুদার ছেলের, ওদের কথা কি বলবো, কিন্তু বৌদি ছেলের মতো এরকম আরো কয়েক হাজার ছেলে মেয়ে যিশুদার অভাব বোধ করবে, যিশুদার আত্মার শান্তি হোক।